বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেজডোস আধানাম গ্যাব্রিয়েসোস করোনা ভাইরাস নিয়ে তার বক্তব্যে বেশ কয়েকবার বলেছেন এটি হয়তো পৃথিবী থেকে কখনোই না যেতে পারে তবে সম্প্রতি তিনি কিছুটা ইতিবাচক হয়েছেন এবং বলেছেন ভাইরাস হয়তো দুই বছর বা তারও আগে চলে যেতে পারে এবং এই বিষয়ে তিনি একটি উদাহরণ টেনেছেন স্প্যানিশ পুয়ে যেটি উনিশশো সালে এসেছিল পৃথিবীতে এবং দুই বছর ছিল দুই বছরের সবচেয়ে বেশি প্রাণঘাতী ছিল এই মহামারী যেখানে পাঁচ কোটি মানুষ মারা যায় সো উই টু ফিনিশ বিফোর তবে যুক্তরাজ্য সরকারের সাইন্টিফিক বা সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের বক্তব্যের সাথে একমত নয় তারা বলছে কোভিড নাইন্টিন এবং স্প্যানিশ ফ্লু এই দুটি প্রকৃতি ভিন্ন পরিণতি ভিন্ন তাদের আশঙ্কা করোনা ভাইরাস মানব গোষ্ঠীর ইতিহাসে আজীবন থেকে যাবে এবং একজন মানুষ একবার টিকা নিয়েই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না তাকে নিয়মিত বিরতিতে বারবার টিকা নিতে হবে সেইগের বিজ্ঞানীরা এমন ভয়ঙ্কর ইঙ্গিত কেন দিচ্ছেন সেইগের চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর স্যার মার্ক জেরেমি ওয়ালপোর্ট প্রধান দুটি কারণ উল্লেখ করেছেন প্রথমত জনসংখ্যার ঘনত্ব উনিশশো সালে যখন স্প্যানিশ ফ্লু এসেছিল তখন পৃথিবীর জনসংখ্যা ছিল এক দশমিক আট বিলিয়ন যেটি এই দু বা বিশ সাল যখন কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়েছে তখন সাত দশমিক আট বিলিয়ন অর্থাৎ এই সময়ে একশো বছর কিন্তু পৃথিবীর জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে চার গুণ ফলে এই সংক্রমিত হওয়ার যে প্রবণতা ভাইরাসটির মধ্যে মানুষ থেকে মানুষের প্রবণতা রয়েছে সেটি রোধ করা কঠিন হয়ে পড়েছে আরেকটি কারণের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে যে আন্তঃভ্রমণ সেটি বেড়ে যাওয়া অর্থাৎ এই বিশ্বায়নের যুগে আমরা দেখতে পাই যে ট্রাভেলিং কিন্তু মানুষের বেড়েছে এক দেশ থেকে মানুষ আরেক দেশে যে ভ্রমণ করছে কাজে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে সেসব সময়ে কিন্তু যেহেতু মানুষ থেকে মানুষ এটি বাহিত হয় এই ভাইরাসটি সেই আশঙ্কা কিন্তু বেড়ে যাচ্ছে এই ট্রাভেলিংয়ের কারণে বা এই আন্তঃভ্রমণের কারণে এবার কোভিড নাইন্টিন এবং স্প্যানিশ ফ্লু কেন আলাদা সেই ব্যাখ্যাটা দিচ্ছি কোভিড নাইন্টিন এবং স্প্যানিশ ফ্লু দুটি ভিন্ন রোগ এবং এই দুটি রোগ হওয়ার পেছনে যে ভাইরাস থাকে সেই ভাইরাসও ভিন্ন কোভিড নাইনটিন হয় করোনা ভাইরাসের কারণে আর স্প্যানিশ ফ্লু হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে আরেকটি বড় পার্থক্য হচ্ছে বয়স ভিত্তিক মৃত্যু হারে কোভিড নাইন্টিনে মূলত সিনিয়র সিটিজেন বা বয়স্কদের মৃত্যু হার বেশি শিশু এবং কম বয়সীদের মধ্যে মৃত্যু হার এ পর্যন্ত কম লক্ষ্য করা গেছে সেখানে স্প্যানিশ ফ্লুয়ের ক্ষেত্রে আমরা ঠিক বিপরীত চিত্র লক্ষ্য করে থাকি শিশু এবং কম বয়সীদের মৃত্যু সেখানে সবচেয়ে বেশি ঘটেছে এছাড়া উনিশশো সালে স্প্যানিশ ফ্লুয়ের পর একশো দুই বছরে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে জীবন আচার বদলেছে বিশ্বময় দারিদ্রের হার কমেছে ফলে কোভিড নাইন্টিন এবং স্প্যানিশ ফ্লু এই দুইটির বিরুদ্ধে মানবজাতির যে লড়াই সেটির প্রেক্ষাপট অনেকটাই আলাদা পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী মহামারী স্প্যানিশ ফ্লু দুই বছরে কেড়ে নিয়েছিল পাঁচ কোটি মানুষের প্রাণ প্রায় শতবর্ষ পরে এই পৃথিবীতে আসা নতুন করোনা ভাইরাস আট মাসে কেড়ে নিয়েছে আট লাখ মানুষের প্রাণ সমস্যা হচ্ছে এটি যতদিন পৃথিবীতে থাকবে ততই প্রাণ সংহার করবে আর যে আশঙ্কাটি করা হচ্ছে নতুন করোনা ভাইরাস যদি চিরদিন পৃথিবীতে থেকে যায় স্যার মার্ক ওয়ালপোর্ট বলছেন সেক্ষেত্রে মানুষকে নিয়মিত টিকা নিতে হবে আর চিকিৎসা বিজ্ঞানের চেষ্টা তো থাকবেই এই নতুন করোনা ভাইরাসকে চিরতরে প্রতিরোধ করা যায় এমন টিকা আবিষ্কারের